ফ্রি ফায়ার এবং আপনার পাবজি গেমস, এই গেমসগুলো শুধুমাত্র আসক্তির মাধ্যমে যুব সমাজের মেধাকে নষ্ট করে তা নয়, এখানে শারীরিক স্থূলতা তাদের মধ্যে বৃদ্ধি করে। তারা যে শারীরিক পরিশ্রম যতটুকু সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু করা যায় সেটুকু করার জায়গা থেকে তারা সরে গেছে, মেধাহীন হয়ে উঠছে এবং ক্রেজি হয়ে উঠছে। আমি প্রায়শই একটা কথা বলি, এই গেমসগুলোর মূল কথাটা কি? শেষ করে ফেলো সব, একটা প্রতিপক্ষ দাঁড় করে দিয়ে তাকে তুমি ফায়ার করো, শেষ করো। এই যে সামনে যাকে পাও তাকে শেষ করে ফেলো, অর্থাৎ আমি একা নায়ক হব আর সবাই ভিলেন, সবাইকে শেষ করে ফেলতে হবে। এটাই তো সমস্ত গেমসের মূল বার্তা। সাপ হয়ে সবাইকে খেয়ে ফেলো, পিস্তল হাতে সবাইকে গুলি করে শেষ করে ফেলো। এগুলোর কারণে কি হচ্ছে, মানসিক অবস্থা খুব ভয়াবহ রূপ ধারণ করছে, ক্রেজি হয়ে উঠছে। এবং কেন আজকে কিশোর গ্যাংয়ের মতো যে অপরাধগুলো হচ্ছে, খুন খারাপি এখন ছোট বাচ্চারা করছে, যেটা 10 বছর আগেও মানুষ কল্পনাও করেনি, কেন হচ্ছে? এই গেমসগুলোর একটা বড় প্রভাব সেখানে আছে। আমি বলছি না যে এটাই একমাত্র কারণ, এটি একটা বড় কারণ। অতএব এই বিষয়টি আমাদের বোধ হয় মাথায় রাখা উচিত, আর এটি বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ করা হয়েছে। আমি ধন্যবাদ জানিয়েছি বিভিন্ন প্রোগ্রামে, এখনও আবারও ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট মহলকে, টেলিযোগাযোগ কমিশন। তারা হয়তো এই গেমস বন্ধ করলে আবার যুব সমাজের রিয়্যাক্ট হবে, বা সমাজের অনেক মানুষ তারা এগুলো চাচ্ছেন, তাদের দিক চিন্তা করে এটি বন্ধ করা হবে কিনা সে নিয়ে তারা ভাবছেন, এবং ধাপে ধাপে হয়তো বন্ধ করবেন সেমনটি ভাবছেন। যেভাবে হোক বন্ধ হওয়া উচিত, এটি আমার কথা, আমার মনে হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো মানুষের কথা। কি এই সমস্ত গেমস থেকে আমাদের পাওয়ার কি আছে, অর্জনের কি আছে, শুধু এগুলো কেন, লাইকি এবং আরেকটা কি আছে যেন, এই যে টিকটক লাইকি, এগুলোর মাধ্যমে কত যুবক বিপদগামী হয়েছে বলেন। এই যে মেয়েটাকে আপনার বন্ধুত্বের ছলনায় আপনার ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো, এটা এই টিকটক লাইকির হিরোদের কাজ, এবং এ ধরনের কাজগুলো অহরহ হচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময়ে এই সমস্ত অ্যাপগুলো ব্যবহার করে যারা মানুষকে উত্ত্যক্ত করছে এবং অশ্লীল জিনিসকে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু এটি আরও জোরালোভাবে হওয়া উচিত। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা আশা করব খুব দ্রুততার সাথে সেটি খুলবে, মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে অচিরেই খুলবে, সেটি যত দ্রুত খোলা যাবে ততই ভালো, ইনশাআল্লাহ কল্যাণের সন্দেহাতীতভাবে আমরা সেই আবেদন রাখবো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশে তারা বিবেচনা করুন বিষয়টিকে। কিন্তু সেই সাথে যতদিন বন্ধ থাকছে, অনলাইনে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এগুলো বন্ধের জন্য আমি মনে করি গণ আন্দোলন গড়ে তোলা উচিত। ঠিক আছে, যুবকরা হয়তো রিয়্যাক্ট করবে, আমার সন্তান সে না বুঝে আগুনে হাত দিতে চাইবে এবং আমি বাধা দিলে সে রিয়্যাক্ট করবে, সেজন্য আমি তাকে হাত দিতে চাইবো, এটা কোনো অভিভাবকের দায়িত্বশীল অভিভাবকের কাজ? একটি কথা আপনি বলেছেন, কেন এগুলো হচ্ছে, এগুলো হওয়ার একটা বড় কারণ হলো আমরা অভিভাবকরা কিন্তু সময় দেই না সন্তানদেরকে। বাবা নিজেও একটা মোবাইলে আসক্ত, তিনি হয়তো ফেসবুকে আসক্ত, সন্তান টিকটকে আসক্ত, মা হয়তো স্টার জলসে আসক্ত, সন্তান টিকটকে আসক্ত। সন্তানদেরকে যদি তারা সময় দিতেন, ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল যে খেলাধুলা হয়ে থাকে সেগুলো যদি সময় দিতেন, তাহলে কিন্তু তারা এতটা বিপদগামিতার পথে যেত না। অতএব আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ওদের সবাই একটু সিরিয়াস ভাবা উচিত। এখানে আরেকটা বিষয় প্রাসঙ্গিকভাবে আমাদের আসবে, সে বিষয়টি হচ্ছে যে আমরা বলছি যে সন্তানদেরকে সময় দেওয়া, তারপরে সন্তানদের সাথে আমাদের পিতামাতার সময় দেওয়ার গ্যাপ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী সময়েও আমরা দেখেছি আমাদের বাবা মা যাদের চাকরি করতেন তারাও কিন্তু সেই সকালেই বেরিয়ে যেতেন, আবার সন্ধ্যাতেই ফিরতেন, তারা যে খুব বেশি সন্তানদেরকে সময় দিয়েছেন এরকম নয়। কিন্তু আমি আমার ব্যক্তিগত পারিবারিক একজন আত্মীয়ের মাধ্যমে এই কথাটি বলছি, আমি তাকে বললাম যে আপনার ছেলেকে দেখি সবসময় কম্পিউটারের মধ্যে আছে, সবসময় এই আসক্তি তার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো সে আমাকে বললো যে দেখো, তুমি যখন তোমার চাইল্ডহুড কাটিয়েছো সেই সময় তুমি বিকালটা কী করে কাটাতে? আমি খেলতাম, আব্বা বকে আমাদেরকে খেলার থেকে নিয়ে আসতেন, সাঁতার থেকে আমাদেরকে নিয়ে আসতেন, অত সময় কিন্তু আব্বারা আমাদেরকে দেন নাই, কিন্তু আমাদের একটা আউটডোর গেমের একটা প্লেস ছিল। তা আমরা যারা এই যে ঢাকার গণ্ডিতে আছি, জেলা শহরগুলোতে আছি, সেইগুলোতে আমরা এমনভাবে নগরায়ণ করছি যে চাইলেও সেই ছেলে যে একটা শারীরিক বিনোদনের ক্ষেত্রে যাবে সেটা কিন্তু সে পেরে উঠছে না। তো একটা নগরায়নের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে মাঠ রাখার ক্ষেত্রে বা ঈদগাহকে আমরা একটা কমিউনিটির মাঠ হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে, এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে আমাদের যারা নগর বিদ্যায়ন যারা করছেন তারা কিভাবে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সহায়ক হতে পারেন, তাদের পারিপার্শ্বিকতাটা কিভাবে সহায়ক হতে পারে, এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি হতে পারে?
দেখুন এখানে অনেকগুলো বিষয় চলে আসে। প্রথমত যে স্বার্থবাদিতা এবং আপনার শুধুমাত্র নিজের কি পেলাম সেই মানসিকতাটা এতটাই আমাদের মধ্যে জেগে বসেছে যে একটু খালি জায়গা রাখা যে প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য সেটা তো আমরা একেবারে ভুলে গেছি সবাই যার যার জায়গা থেকে। বিশেষ করে শহর অঞ্চলগুলোতে অবস্থা ভয়াবহ। আপনি যেটি বলেছেন জি, দর্শকরা সময় তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা আসলে শহরে আমাদের যুবকদেরকে বিনোদনের জন্য আমরা ভালো কোনো স্পেস দিতে পারি না। বিশেষ করে সুন্দর গাছপালা লাগানো একটা জায়গা পুরো ঢাকায় খুঁজে খুব একটা পাওয়া যায় না। এই জায়গাগুলো যত বেশি বাড়ানো যাবে তত বেশি ইনশাল্লাহ আমাদের এই অপরচুনিটিগুলো থাকবে, অর্থাৎ যুবকরা বিনোদন করার এবং যুবকরা কেন সর্বশ্রেণীর মানুষরা সেখানে একটু মন খুলে একটু সময় কাটাতে পারবেন সেই জায়গাটা থাকবে। কিছু জায়গা আছে সেগুলোতে তথাকথিত কপত কপতিতের আড্ডাখানায় পরিণত হওয়ার কারণে সুস্থ স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষরা সেখানে যেতে পারেন না। তার মানে কি একটা সমাজকে আমরা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন অপরাধীদের কাছে অসামাজিক কাজকর্ম করা মানুষদের কাছে আমরা ছেড়ে দিব? আমি তো মনে করি আমাদের সেখানে যাওয়া উচিত এবং প্রভাব আমাদের সেখানে অসপরিমাণ বাড়ানো উচিত যাতে করে সেখানে অবৈধ কাজ অনৈতিক কাজ অসামাজিক কার্যকলাপ যারা করে তাদের পরিমাণটা কমে আসে। আর বিশেষ করে বর্ষাকাল চলছে, আজও কোনো কোনো এলাকায় বৃষ্টি হয়েছে। আমি আপনার মাধ্যমে বলবো যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা দরকার, সময় তো দর্শক বনায়ন করা দরকার। আমাদের যে পরিমাণ আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই দেশে যে পরিমাণ গাছের দরকার যে পরিমাণ বনায়ন দরকার তার অনেক দূর এখনও বাকি। আমরা সামনের বর্ষাকে কেন্দ্র করে যদি এখন থেকে পরিকল্পনা করি যে আমি 5টা গাছ লাগাবো আমার নিজের জায়গায় গ্রামে গিয়ে নিজের হাতে এবং সেটাকে পরিচর্যা করব, সেটাকে ফলো আপে রাখবো, সেটাকে বড় করে তুলবো, তাহলে আমি গাছ লাগালাম না সবের গাছ লাগালাম। কারণ এই গাছ থেকে যত পাখি পশু খাবে মানুষ খাবে ছায়া নিবে তার সবগুলোর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে সাদেকার সওয়াব দিবেন। বিধায় বৃক্ষরোপণটাকে একটা বড় কর্মসূচি হিসাবে নিতে পারি। আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে ঘোষণা করেছি আমরা এবছর আমরা একটা বৃক্ষরোপণের বড় কর্মসূচি হাতে নিতে চাচ্ছি। এরপর আমরা এটাকে বাংলাদেশের রেকর্ড সংখ্যক বৃক্ষরোপণ করব, তার মাধ্যমে খাদ্য সংকট দূর হবে, ফলজ গাছ হবে, বনজ গাছ হবে, ঔষধি গাছ হবে, আমাদের অক্সিজেনের কাজটি হবে, সেই সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেই বিশেষ করে কমই মাদ্রাসা যেগুলো আছে ইভেন আলিয়া মাদ্রাসাতেও মাদ্রাসাগুলোর যে মাঠ থাকে এই মাঠের চারপাশে যদি পরিকল্পিতভাবে যদি বনায়ন করা হয় তার যে উপার্জন হবে তা দিয়ে মাদ্রাসার কিন্তু অনেকখানি চলতে পারে। তো সেই জায়গাটাতে বোধহয় আমরা ভূমিকা রাখতে পারি। আমি অন্তত অনুরোধ রাখবো আজকের লাইভের মাধ্যমে সমাজের দর্শকদের কাছে যে আপনারা সবাই সামনের বর্ষাকে সামনে রেখে দু চারটি গাছ হলো লাগান আর আপনারা আমার সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে নিজে নিয়ন্ত্রণ করুন, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণ করুন, বাসায় ঢোকার পর মোবাইলে হাত দিবেন না, মোবাইলকে একদম দূরে রাখুন এবং সন্তানদেরকে সময় দিন, তাদেরকে আনন্দ বিনোদনের স্কোপ তৈরি করে দিন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা সুস্থতার পথে ফিরে আসবে। আল্লাহ তালা আমাদেরকে আমাদের যুব সমাজকে সকল প্রকার বিভ্রান্তি গোমরাহি এবং পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা করুন, আগামীর প্রজন্মকে আমাদেরকে আল্লাহ তালা সুস্থ সবলভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের সজ্জর সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ গাছ লাগানোর যেটা আন্দোলন যেটা আমরা বলছি আসুন্না ফাউন্ডেশনের, কিন্তু সাহেব আপনারা জানেন আলহামদুলিল্লাহ নতুন করে বলার কিছু না, সাহেব আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমরাও শায়েখের ডানে বামে থেকে সাধ্যের মধ্যে শায়েখ আমাদেরকে ছায়া দিয়ে কাজ করায় নেন। তো অচিরে একটি ঘোষণা আসবে, সেই ঘোষণায় আমরা চাই সারা দেশব্যাপী যেন আমরা এই গাছ লাগানোয় অগ্রগামী হই। হাদিসগুলো যদি আমরা গাছ লাগানোর পড়ে থাকি তাহলে অবাক হয়ে যাব আমরা। রসুল আরবি সাল্লাহ সাল্লাম থেকে এরকম হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন যদি তুমি দেখো কেয়ামত হয়ে যাচ্ছে এরকম একটা পা তুমি নিচু করে দিয়েছো একটা গাছ লাগানোর জন্য, তারপরে তুমি গাছটা লাগায় ওঠো, তোমার মাথার উপরে যখন ধ্বংস আসবে তার আগে গাছ লাগানোর সুযোগ থাকলে সেটি লাগাও। সুতরাং আমরা শায়েখের পরামর্শ অনুযায়ী আমরা বলবো গাছ লাগানোর একটা প্রিপারেশান লাগবে আমাদের, লাগায় গাছ। এমনও আমাদের দেশে গাছ রোপণ করা হয়, প্রত্যেক বছর ওই সকল দায়িত্বশীল ব্যক্তি ওই একই গর্তে গাছ লাগান, এই গাছ লাগানোর ছবি আমরা দেখতে চাই না, বরং প্রপার সত্যি সত্যি আমরা বনায়ন বৃক্ষায়ন এগুলো আমরা করতে চাই। এগুলোকে আমাদের কেবল সামাজিক আন্দোলন অথবা অন্যান্যদের আন্দোলন নয় বরং ইমানদারদের আন্দোলন বানাতে হবে, মুসলমানদের আন্দোলন বানাতে হবে। আমি